দ্বিতীয় মেয়ে হবার পর প্রশ্ন উঠে গেছিল, বংশরক্ষা হবে কি করে? বংশরক্ষার জন্য অন্তত একটা ছেলে চাই। কানা, খোড়া, হাবা, বোবা যে কোনো একটা হলেই হবে, এমনকি উন্মাদ হলেও চলবে। মাতাল, জোচ্চোর, ঠকবাজ কোনো কিছুতেই অসুবিধে নেই। আর কিছু হোক বা না হোক, বংশ তো রক্ষা হবে। এরপরই মনে প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে, বংশ কি? পৃথিবীর কোনো পরিবারের বংশই কি শেষ পর্যন্ত রক্ষা পেয়েছে, টিকে আছে, নাকি নতুন নতুন বংশে রূপান্তরিত হয়েছে? না, পৃথিবীর কোনো বংশই শেষ পর্যন্ত টিকে নেই, টিকে থাকবেও না। সে বংশে যতই ছেলে হোক অথবা না হোক, প্রাকৃতিক নিয়মেই নির্ধারিত হবে সব কিছু। সময় সব কিছুই ধূলিসাৎ করে আবার নতুন করে গড়ে দিয়ে যাবে। তবে মেয়ে সন্তান হলে বংশরক্ষা হবে না কেন, সেটা এখনো মাথায় ঢোকেনি। একই ব্যক্তির দুটো সন্তান একজনা বংশ রক্ষা করতে পারবে, আরেকজনা পারবে না, এটা কোনো যুক্তি হতে পারে না, বরং সেটা কুযুক্তি। সগর রাজার 60,000 পুত্র সন্তান থাকা সত্ত্বেও তাদের বংশ রক্ষা পায়নি। অন দ্য আদার হ্যান্ড, আলফ্রেড নোবেলের কেউ নেই, সন্তানহীন, অথচ তিনি এখনও মানুষের মনে জীবিত। একাই জীবিত থাকবেন পৃথিবী যতদিন আছে। মৃত্যুর পর বংশ রক্ষা হলো না চুলোয় গেল, তা জানার কোনো সায়েন্টিফিক পথ নেই। মৃত্যুর পর ছেলে বংশ রক্ষা করলো না মেয়ে বংশ রক্ষা করলো, তা জানারও কোনো উপায় নেই। সুতরাং অকারণ উদ্বেগ নিয়ে বেঁচে থাকারও কোনো মানে নেই। রবীন্দ্রনাথ ঠাকুর, আলফ্রেড নোবেল, স্বামী বিবেকানন্দ, মাইকেল জ্যাকসনরা যেভাবে পৃথিবীতে বেঁচে আছেন, আপনিও সেভাবেই বেঁচে থাকতে পারেন। আপনার কর্ম, আপনার দর্শনই আপনার মূলধন, বংশ নয়, আপনার কর্মই রাখবে আপনাকে অনন্তকাল বাঁচিয়ে।